हेलो व्यूअर्स, आई एम अनामिका एंड वेलकम यू ऑल टू माय यूट्यूब चैनल इन ब्रीफ। व्यूअर्स, टुडे आई विल इन्फॉर्म यू अबाउट द वेरियस करंट अफेयर्स ऑफ 19th अगस्त बेस्ड ऑन द फैक्ट्स ऑफ 18th अगस्त व्हिच विल बी वेरी मच एसेंशियल फॉर योर वेरियस कॉम्पिटिटिव एग्जाम सच एज WBCS, WBP, RRB, बैंक एग्जाम, SSC एटसेट्रा। आई विल एक्सप्लेन बोथ इन इंग्लिश एंड बंगाली, सो यू आर ऑल रिक्वेस्टेड टू वॉच द वीडियो टिल एंड। And if you are new to my channel, then please subscribe my channel and do press the bell icon and hit the all notification to get all the notification in time so that you never miss any update. And viewers, don't forget to like, share and comment. Bondhura, 19 August-er current affairs niye ami ajke apnader samne hajir hoye gechi. Apnara jara ekhono amader weekly current affairs er PDF gulo download korenni, shegulo description theke download kore nite paren. Ar ha bondhura, ভিডিও শেষে কিন্তু থাকবে কুইজের প্রশ্ন। আপনারা চেষ্টা করবেন কুইজের প্রশ্নটির উত্তর দেওয়ার, কারণ এতে করে আপনাদের প্রস্তুতি আরো ভালো হবে। তাহলে আপনারা সবাই খাতা কলম নিয়ে তৈরি হয়ে পড়ুন, আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করছি। ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড অন 18th অগস্ট এট শিবনিবাস, নদিয়া ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। 18 অগস্ট পশ্চিমবঙ্গের শিবনিবাস অঞ্চলে স্বাধীনতা দিবস পালিত হয়। যদিও 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু নদিয়া জেলার শিবনিবাস অঞ্চলে 18ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এর কারণ হল স্যার র্যাডক্লিফ, যিনি এই বঙ্গভঙ্গের জন্য মুখ্যরূপে দায়ী, তিনি নদিয়া জেলার অনেকটা অংশই পূর্ব পাকিস্তানে যুক্ত করে দিয়েছিলেন, আর এরপরই তাকে তীব্র প্রতিবাদের মুখে পড়তে হয়। এবং এই আন্দোলনের ফলে লর্ড মাউন্টব্যাটেন একটি আদেশ জারি করেন, যেই আদেশ অনুযায়ী ভারতের মানচিত্রে তাৎক্ষণিক সংশোধন করা হয়, আর 17ই আগস্ট আকাশবাণীর তরফ থেকে নদিয়া জেলার সেই অংশগুলোকে পুনরায় ভারতের সঙ্গে যুক্ত করা হয়। আর এর পরের দিন 18ই আগস্ট নদিয়া জেলার শিবনিবাস অঞ্চলে স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। নেক্সট, আয়ুষ মিনিস্ট্রি লঞ্চেস ক্যাম্পেইন আয়ুষ ফর ইমিউনিটি ফর অ্যাওয়ারনেস অন অ্যাফোর্ডেবল ইমিউনিটি বুস্টিং প্র্যাকটিসেস। সাশ্রয়ী মূল্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির অভ্যাস গড়ে তোলার জন্য আয়ুষ ফর ইমিউনিটি ক্যাম্পেইন চালু করল আয়ুষ মন্ত্রণালয়। আমাদের আয়ুষ মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন শ্রী শ্রীপদ ইয়েসো নায়ক। ওনার নির্বাচন কেন্দ্র হল গোয়া। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়া পোস্ট ইস্যুড স্ট্যাম্পস অন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন ইন্ডিয়া। ভারতে অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসগুলোর ওপর ডাক টিকিট বার করল ভারতীয় ডাক বিভাগ। ভারতীয় ডাক বিভাগের হেডকোয়ার্টার হল নিউ দিল্লিতে, আর ইন্ডিয়া পোস্টের প্রতিষ্ঠা হয়েছিল 1 April 1954 সালে। নেক্সট, ছত্তিশগড় CM অ্যানাউন্সেস পড়াই তুহার পাড়া স্কিম ফর স্কুল স্টুডেন্টস। স্কুল পড়ুয়াদের জন্য পড়াই তুহার পাড়া প্রকল্প চালু করল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। কথা হচ্ছে ছত্তিশগড় নিয়ে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হলেন ভূপেশ বেহগল, রাজ্যপাল হলেন অনুসুইয়া উইকে, আর রাজধানী হল রায়পুর। নেক্সট, IPS অফিসার রাকেশ আস্থানা অ্যাপয়েন্টেড অ্যাজ BSF চিফ ফর নেক্সট 2 years। আগামী 2 বছরের জন্য BSF এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন রাকেশ আস্থানা। BSF এর ফুল ফর্ম হল বর্ডার সিকিউরিটি ফোর্স। নেক্সট, ইন্ডিয়ান সোলার অ্যালায়েন্স টু হোল্ড ওয়ার্ল্ড সোলার টেকনোলজি সামিট অন সেপ্টেম্বর 8 September ওয়ার্ল্ড সোলার টেকনোলজি সামিট এর আয়োজন করল ইন্ডিয়ান সোলার অ্যালায়েন্স। নেক্সট, 5 paisa লঞ্চেস ফ্রি অ্যাপ 5 paisa স্কুল টু গাইড ইনভেস্টার্স ইন স্টক মার্কেট। স্টক মার্কেটে বিনিয়োগকারীদের উপদেশ দিতে 5 paisa স্কুল নামক অ্যাপ চালু করলো 5 paisa। নেক্সট, লিভিস হ্যামিল্টন ব্রেকস মাইকেল স্মুচার রেকর্ড উইথ স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স উইন। স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স জিতে মাইকেল স্মুচারের রেকর্ড ভাঙল লিভিস হ্যামিল্টন। নেক্সট, ইন্ডিয়ান রেলওয়েজ কনস্ট্রাক্ট ওয়ার্ল্ড টলেস্ট পায়ার ব্রিজ অ্যাক্রস রিভার ইজাই ইন মণিপুর। মণিপুরের ইজাই নদীতে বিশ্বের সব থেকে লম্বা পায়ার ব্রিজ তৈরি করতে চলেছে ইন্ডিয়ান রেলওয়েজ। আমাদের রেলমন্ত্রী হলেন পীয়ূষ গোয়েল। কথা হচ্ছে মণিপুর নিয়ে। মণিপুরের রাজধানী হল ইম্ফল,
मुख्यमंत्री हलन एन बीरेन सिंह राज्यपाल हलन नजमा हेपतुल्ला नेक्स्ट रिनोट वोकालिस्ट पंडित जसराज पासेस एवे प्रयात हलन विशिष्ट संगीत शिल्पी पंडित जसराज बंधुरा एखन पाला आजकेर क्विजेर प्रश्नेर आजकेर क्विजेर प्रश्नटी हलो हू हैज बीन अनार्ड विथ तमिलनाडु चीफ मिनिस्टर स्पेशल अवार्ड योर ऑप्शन ए सारिका स्वामीनाथन बी श्रेया स्वामीनाथन सी सौम्या स्वामीनाथन डी सौंदरा स्वामीनाथन के सम्प्रति तमिलनाडुर मुख्यमंत्री विशेष पुरस्कारे सम्मानित हलन आपनार ऑप्शन एक सारिका स्वामीनाथन दुई श्रेया स्वामीनाथन तीन सौम्या स्वामीनाथन चार सौंदरा स्वामीनाथन আপনারা আমাকে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর গতকালকে আমি প্রশ্ন করেছিলাম গো ইয়ারের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নিযুক্ত হয়েছেন এর সঠিক উত্তরটি হলো কৌশিক খনা বন্ধুরা আজকে তবে এখানেই শেষ করছি আপনাদের যদি চাকরি সংক্রান্ত কিংবা কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত কোনো বিষয়ে কিছু জানবার থাকে তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন এগুলো লিংক ডেসক্রিপশনে দেয়া আছে আপনারা সেখান থেকে চেক করে নেবেন So, if you like my video, then please subscribe my channel and do press the bell icon and hit the all notification to get all the notification in time. And do like and share my video with your friends. And if you have any query or any suggestion, then please let me know in the comment box. I will be back again with a new video. Till then, you all stay safe, stay healthy, and keep watching my YouTube channel, In Brief.